একটু সামনের দিনটার কথা ভাবো, এইচএসসি রেজাল্ট দিয়ে কিচ্ছু হবে না, এইচএসসি তে চোখ বন্ধ করে প্লাস পাবা, বাট এখন এই বেসিক গুলো ক্লিয়ার না হলে অ্যাডমিশনে এমন মারা খাবা, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং মেডিকেল তো দূর, ভার্সিটির ভয় হবে না, বুঝে গেছে? গুচ্ছ পাওয়া টাফ হয়ে যাবে, গুচ্ছ পাওয়া টাফ হয়ে যাবে, চেহারাগুলো চিনা রাখতেছে যারা আড্ডা দেয়, নিজের পরিচয় নিজে নষ্ট করো না, বুঝতে পারছো? আসলে এটা তোমাদের দোষ না, তোমরা আসলে নিজের মনটাকে কন্ট্রোল করতে পারো না। যেই দিন নিজের মনকে তোমার গোলাম বানাইতে পারবা, নিজের মনকে কন্ট্রোল করতে পারবা, ওই দিন আসল গেইনার। আমরা আসলে 90% পোলাপাই নিতেই পারি না নিজের মনকে কন্ট্রোল করতে, নিজের মনকে নিজের কথা শুনতে পারি না। এই কারণেই হচ্ছে দেখা গেছে আমরা কনসিস্টেন্সি বা পড়ালেখার প্রতি মনোযোগ বা ধারাবাহিকতা এগুলো ধরে রাখতে পারি না। কনসিস্টেন্সি, অনেকে প্রশ্ন করো কনসিস্টেন্সি ভাই কীভাবে ধরে রাখবো, একটাই সলিউশন, নিজের মনকে নিজের গোলাম বানাও। দেখবো সকালে যখন ঘুম থেকে উঠতে চাও ফজরের সময় বা হচ্ছে ভোরবেলা, আগের দিন নিয়ত করে ঘুমাও যে আমি আজকে সকাল সকাল এটা পড়তে বসবো। ঘুম থেকে যখন উঠতে চাও অ্যালার্ম বাজে, নিজের মন বলে আরেকটু ঘুমা, শরীরটা তো একটু দুর্বল, ঠিক আছে? নিজের মন বলে আরেকটু ঘুমা, কোনো সমস্যা নাই। বাট এই নিজের মনকে যেদিন তোমার গোলাম বানাতে পারবা যে না আমার পড়া আছে, আমার মাইন্ড বলতেছে আমার পড়া আছে, তুই পড়তে বসবি এখন, সেই দিনই দেখবা হচ্ছে তোমার যে গেইনিং বা সাকসেস সেই দিন থেকে শুরু হবে, বুঝে গেছে? ধারাবাহিকতা সেই দিন থেকে বজায় রাখতে পারবা। একটা জিনিস মাথায় রাখো, নিজের মনকে নিজের গোলাম, যে বাজে কমেন্ট করতেছো বা হচ্ছে যারা গল্প করতেছো কমেন্টে, তুমি নিজেও জানো এটা ভালো না, তুমি নিজেও জানো কি তোমার ব্রেন বলতেছে না ক্লাসের ভিতরে কমেন্ট করাটা ভালো হচ্ছে না, আমার পড়ার ক্ষতি হচ্ছে, আরো 10 জনের ক্ষতি হচ্ছে, যে ছেলেটা পড়ালেখা কমেন্ট করতে চাচ্ছে তার ডিস্টার্ব হচ্ছে, তুমি নিজেও জানো এটা খারাপ হচ্ছে, বাট তারপরেও তুমি করতেছো, কারণ কি তুমি তোমার মনকে কন্ট্রোল করতে পারতেছো না। আর ওই মেয়েটা একটা কমেন্ট করছে, যাই 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 দুইটা রিপ্লাই দিয়ে আসি, হিরো হয়ে যাবো ওর সামনে, এগুলো করে আসলে দিন চলবে না। এই আজকের হিরো, ঠিক আছে? আজকের রাজা কালকের ফকির, বুঝে গেছে? তো নিজের মনকে কন্ট্রোল করতে শিখো।